শুক্রবারে মুক্তি পেয়েছে সুব্রত বিশ্বাস পরিচালিত বাংলা ছবি কলকাতা টু। ফোন কলের ওপর ডিপেন্ড করে এত দূর চলে যাব, ইজন্ট দ্যাট টু রিস্কি? আর এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ভোজপুরি অভিনেতা সুদেশ কর। এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সুদেশ বিনোদন ডট কম কে জানালেন, আমি তো কলকাতায় মানুষ হয়েছি, কলকাতায় বর্ণ হয়েছি, এই জন্য কলকাতার প্রতি আমার তো, আমার কলকাতা মানে আমি তো বাঙালি, আমি বাঙালি, বাংলা পড়াশোনাও করেছি, আমি বাংলা লিখতে পড়তে পারি, তো আমার তো শখ ছিল ছবি করা। কলকাতা টু দেখুন, কলকাতা টু স্ক্রিপ্টটা খুব ভালো, ডাইরেক্টর খুব ইন্টেলিজেন্ট স্বাগত বিশ্বাস, আর খুব ভালো স্ক্রিপ্ট আছে, এই জন্য আমি ছবি। গল্প হচ্ছে কি একটা ব্যান্ড, যার মধ্যে তিন চারটা ছেলে তিন চারটা মেয়ে, ওরা এই জায়গায় যায়, আর দেখা যায় কি ওখানে এক একটা মার্ডার স্টার্ট হয়ে যায়, আর তারপর পুলিশকে ডাকা হয়। আই এম প্লেইং দ্য কপ। এই যে কপ আছে, নাম আছে কালিদাস পাণ্ডে, কাজ করতে চায় না, লেজি, সিস্টেম থেকে হারা, বাস ডিউটি পারফর্ম করছে, জানে কিছু হবে না, কিছু করে লাভ নেই, কারাপ্ট টাইপে শো করছে, কারাপ্ট টাইপে আছে, কিন্তু দেখা যাচ্ছে ডিউ করছে ধীরে ধীরে ধীরে, ও খুবই ইন্টেলিজেন্ট, সবাইকে জানে বোঝে কি ওরা খুবই বোকা, কিন্তু প্রুফ করে নিজেকে কি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট, আর এইগুলো করে কেস সলভ করে। নিশ্চয়ই পছন্দ আসবে, কেন যেভাবে স্ক্রিপ্ট আছে, মেবি এরকম অনেক অনেক মার্ডার মিস্ট্রি হয়েছে, কিন্তু এই ছবিটা স্ক্রিপ্টটা খুব ভালো, প্রেজেন্টেশন খুবই ভালো, যেভাবে ডিওপি শুভদীপ আর স্বগত খেটেছে, আমি মনে করি এটা খুব পাবলিককে পছন্দ আসবে, লোক দেখবে। দাস পাণ্ডে, চরকডাঙ্গা হাই স্কুল, মাধ্যমিকে ইংরেজিতে ৩২। তোর কি মনে হয় আমি খুন করেছি? মোটিভ তো তোমার কাছে জবরদস্ত আছে।